শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য এই একাডেমির শিক্ষার্থীরা 3.5 ফুট হাই জাম্প সোলজার ট্রেনিং একাডেমির মাঠে অনুশীলন করছে। আরে আমার সোলজার একাডেমির ছাত্ররা কেমন আছো? আমরা এখন কোন ইভেন্টে আছি জানো? আমরা এখন আছি লং জাম্পে, তাই না? নাকি হাই জাম্প? হাই জাম্পে তো, ঠিক আছে। এই হাই জাম্প হচ্ছে হলো যারা পুলিশে পরীক্ষা দিতে যায় বা পুলিশে যতগুলো নতুন ইভেন্ট রয়েছে শারীরিক অনুশীলন পরীক্ষা, তার মধ্যে পুরুষ প্রার্থীদেরকে 3.5 ফিট উচ্চতায় জাম্প করে যেতে হবে, ঠিক আছে? দেখো তোমাদের এখানে উচ্চতা জাম্প দেওয়ার আগে কিন্তু একটা আমরা সাদা চিহ্ন দিয়ে দিছি, বুঝাতে পারছি? সাদা চিহ্নতে তুমি পা দিয়ে জাম্প করতে পারবে না, সাদা চিহ্নের বাইট থেকে পা দিয়ে তোমাকে জাম্প করে যেতে হবে, ঠিক আছে? এবং এই পরীক্ষায় একজন সর্বোচ্চ 3 বার সুযোগ পাবা, 3 বারের পরে তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ তুমি কি কি কারণে আউট হয়ে যেতে পারো, তুমি যদি দাগের উপর থেকে এসে জাম্প দাও আউট হয়ে যেতে পারো, তুমি যদি জাম্প দেওয়ার সময় ফিতা যদি স্পর্শ করো আউট হয়ে যেতে পারো, বা কোনো কারণে ফিতা সহকারে পড়ে যাও তখনও তুমি আউট হয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের সুযোগ থাকবে কয়বার? 3 বার। কিন্তু আমার সোলজার একাডেমির শিক্ষার্থীদের জন্য সুযোগ কয়বার? 1 বার, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের নিয়মগুলো তো মনে আছে, তাই না? আচ্ছা, আমাদের এই জায়গার সাদা যে দাগ দেওয়া আছে এখান থেকে তোমরা জাম দিবা, ঠিক আছে? দাগ স্পর্শ করা যাবে না, দাগের বাইর থেকে জাম করতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করব, ঠিক আছে? বাসি দেবো একজন একজন করে, আর একজন দাম হবে, সে না পারলে তখন সে আবার পরে যাবে, তারপর আরেকজন আসবে, ঠিক আছে? ওকে, বেলাল যাচ্ছে, তালি দাও বেলালের জন্য। বেলাল আসলে একটা সে পার হয়ে গেল হাই জাম্প, তাই না? ওকে, এরপরে কে আসবে? শাকিল। ওকে, টেস্ট নাম্বার 20। বাহ, শাকিল পাস, প্রথম চান্সেই পাস। এরপরে কে আসবে? আশিক। দাও তালে দাও, আশিকেও প্রথম চান্সেই পাস, ঠিক আছে? এরপরে কে আসবা? ওকে, দাও তাহলে দাও, এই যে ডিসকোয়ালিফাই হয়ে গেল, আউট হয়ে গেল, ঠিক আছে? যাও যাও, আবার যাও, আবার যাও, আবার যাও, তোমার জন্য 3 বার টাইম। ভাই চেয়ার আপ করো, তালি দিলে মনে সাহস বাড়ে, তাই না? তালি কিন্তু তার পয়সা লাগে না, লাগে? ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার দাও রাখি, এবার হবে ইনশাল্লাহ। যাও বিসমিল্লাহ বলে, এবারও আউট হয়ে গেলাম, তোমার জন্য লাস্ট চান্স, ঠিক আছে? লাগানো যাবে না, ওকে, আরেকবার চেষ্টা করো, এবার হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আসো, এবার হবে ইনশাল্লাহ। ও, অল্পের জন্য হলো না, তাই না? আচ্ছা, ব্যাপার না, প্র্যাকটিস করলে এটা অবশ্যই হবে, ঠিক আছে? দেখো তাহলে কঠিন কিন্তু আছে ইভেন্ট পাস করার, ঠিক আছে? তুমি যাও, তোমার দেখে যাও, দাদা পাইছো নাকি? ওকে, এরপরে কে আসবে? রাসেল দিবে এবার, ঠিক আছে, তালি দাও রাসেলের জন্য। সবাই চেষ্টা করো এই জায়গাটাই দিতে, ঠিক আছে? চেষ্টা করো এই জায়গায় দিতে, না হলে পিছলে পড়ে গেলে কিন্তু ব্যথা পাবা। এই জায়গাটাই দিবা, বালু দিয়ে নরম করা হয়েছে এই কারণে, ঠিক আছে? ওকে, আরেকজন চেষ্টা করো, রাসেল একটু ব্যথা পাইছে, ব্যাপার না, আসো। আউট হয়ে গেল, ওকে, আরেকজন আসো,
আসো আসো মাহমুদুল আসো মাহমুদুল ওকে রে বালুতে দাম দিবা বালুতে আউট হয়ে গেছে।